হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি দেখে এসেছো গুন্ডিকে নিয়ে বলতে এসেছি তো আজকের পুরো ব্লগটা হবে পুজো রিলেটেড রিলেটেড পুরো ব্লগটা হবে ঠিক আছে তো শুরু থেকে শুরু করি শুরুর থেকে শুরু করতে গিয়ে প্রথমে বলি পুজো রিলেটেড কোন কথা আমাদের মনে পড়ে আনন্দ ফুর্তি শপিং তাই না শপিং এর কথা মনে পড়ে তোমাদের সবার কেনাকাটা কমপ্লিট মানে পুজোর কেনাকাটা সবার কমপ্লিট যদি না করে থাকো করে নাও মাত্র কুড়ি দিন বাকি কালেকশন ভালো ভালো কালেকশন কিন্তু শেষ হয়ে যাচ্ছে হুম কারণ যেই যায় প্রত্যেকে প্রত্যেকের ফ্যামিলির জন্য কিন্তু নিজের সাধ্য অনুযায়ী বেস্টটা দেওয়ার চেষ্টা করে তো বেস্ট যখন দিতে যায় তখন কিন্তু আগেভাগে ভালো জিনিসগুলো মানে সুন্দর চোখে লাগার মতন জিনিসগুলো কিন্তু বিক্রি হয়ে যায় তো সেই জন্যই বলছি দেরি না করে পরিবারের জন্য কিনে নাও নিজের সাধ্য মতন অবশ্যই তো গুন্ডিকে নিয়ে যখন বলতে এসেছি গুন্ডির ভিডিও শুরু থেকে শুরু করি প্রথমে কি দেখলাম ডিম সেদ্ধ বসিয়েছে সবার জন্য ডিম সেদ্ধ বসিয়েছে পরষ্যুর জন্য দুটো কারণ সকালেও দেবে আর দুপুরেও দেবে হুম পর্যুর ডিম সেদ্ধ খুব ভালো খায় আমি যদিও বা দিতে পারি না এখনও একদিন দিয়েছিলাম শোকারও প্রয়োজন বোধ বোধ করেনি অন্যান্য সময় খাওয়া নিয়ে গেলে তো শুকে দেখে কি দিয়েছে কি দিয়েছে ডিম দিলে শোকার প্রয়োজন বোধ করে না ওরা তো অনেক দূর থেকে গন্ধ পায় ঘপা ঘপ কে নেয় কে নেয় আমি অপেক্ষায় আছি কবে থেকে চালু করতে পারবো কারণ সহ্য ক্ষমতার একটা বিষয় আছে তো যাই হোক ডিম সেদ্ধ দিয়েছে সবার জন্য ডিম সেদ্ধ দিয়েছে মেয়ে আর দয়েলকে মেয়ে আর দোয়েলের জন্য দুটো ডিম সেদ্ধ মাঝখান দিয়ে ভাগ করে নিয়ে গেছে মেয়ে খাবে না বলছিল তখন দোয়েলের কাছে দিয়ে দিলো যে দোয়েল খাইয়ে দে এর জন্যই বলি হ্যাঁ কেয়ার করে ঠিক আছে বাট ম্যাক্সিমামটা রেখেছে রেখেছে আয়া আয়া করেই বনে বনে ভালোবাসা থাকবে যদি কেয়ারটা সম পরিমাণে দেওয়া হতো তাহলে এই কথাগুলো মনেই আসতো না কারণ আমিও আমার বোনের সেবা করেছি তার মানে এই না যে আমি আমার বোনের আয়া ছিলাম ঠিক আছে ভালোবেসে করেছি এবং আমরা সম মায়ের সন্তান বাবা মায়ের সন্তান তাই আমাদের মধ্যে বিভেদ থাকা থাকাটা একেবারেই অসম্ভব কিন্তু যে নিজেকে মা বলে সে যে কত বড় বিভেদ সবকিছুতে বিভেদ করে রেখেছে সেটা কিন্তু সবাই জেনে এসেছে জেনে বুঝে সবকিছু দেখে এসেছে এখন ইদানিং একটু দোয়েল বেশি করা হচ্ছে সেটা কিন্তু আমরা সবাই দেখতে পাচ্ছি হুম সেটা আমরা সবাই দেখতেও পাচ্ছি বুঝতেও পারছি কেন করা হচ্ছে হুম সবাই যখন চারিদিক থেকে একজনকে পাকে ফেলে দেয় না মানে তার দোষ যে পাকে পড়ে সে তো দোষই অবশ্যই সে পাকে পড়ে গেছে বুঝতে পারছে এখন দোয়েলকে ধরে ওঠার চেষ্টা করছে এটা হচ্ছে পরিষ্কার কথা বাস্তব কথা এতদিন আমরা কখনো দেখিনি এরকম ভাব করতে দোয়েলের সাথে ঠিক আছে দোয়েলের সাথে এতটা বন্ধুত্ব পরায়ণ সম্পর্ক করতে কোনোদিনও আমরা দেখিনি হুম এখন যেটা দেখছি কারণ এখন অনেক নিজের মানে ভীষণ বড় বড় অপরাধ চাপা দেওয়ার জন্য এই দোয়েলকে ধরে ওঠার চেষ্টা করছে নিজের ইমেজটাকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করছে গতকালকে আমাকে একজন কমেন্ট করেছ যে ন্যাশনাল ফ্ল্যাগ দিয়ে একজন তার গাড়ি পরিষ্কার করেছে তার জেল হয়েছে আমরা এই ব্যাপারে কি করলাম যে এই যে ঝাঁটা দিয়ে ঝাঁটানো হলো ছুঁড়ে ফেলা হলো পায়ে দলা হলো সেটা দিয়ে আমরা কি করলাম আমার যতটা সাধ্য আমি করেছি এবং তারপরেও যদি আরও কিছু করার থাকে আমি তাও করবো আমি পিছু পা হব না ঠিক আছে এর জন্য চাই প্রচুর মানুষের শেয়ার প্রচুর মানুষের মানে কি বলবো অ্যাক্টিভ রিয়াকশান ঠিক আছে অ্যাক্টিভ রিয়াকশান চাই তারপরে গিয়ে কোনো কিছু সম্ভব হয় আমি কিন্তু আমার প্রথম স্টেপটা নিয়ে নিয়েছি আর এই রিলেটেড একটা কথা কিন্তু গত দুদিন আগের একটা ব্লগে ঘুন্ডি কিন্তু বলেছে যে ওর হাজবেন্ড নাকি বলেছে যে যেই মেঘ যত গর্জায় সেই মেঘ তত বর্ষায় না আর কথাটা যে আমাকে ঠুকে বলা হয়েছে সেটা কিন্তু আমি বেশ ভালো মতন বুঝতে পেরেছি এবং তোমরাও বুঝতে পেরে আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করেছো হ্যাঁ আমি বুঝতে পেরেছি যে ওটা আমাকে ঠুকে বলা হয়েছে আমি সব ভগবানের উপর ছেড়ে দিয়েছি ঠিক আছে আইন কানুনের উপর ছেড়ে দিয়েছি যখনই এই বিষয়টা পুলিশের চোখে পড়বে বা কোনো কারণ ফেসবুক তো শুধু আমরা নর্মাল মানুষেরা ঘাট ব্যবহার করি না ঘাটাঘাটি করি না আইনের মানুষরাও দেখে যদি কোনো সহৃদয় ব্যক্তি হুম সহৃদয় ব্যক্তি মানে দেশের প্রতি সহৃদয় সে যদি স্বইচ্ছায় দেশ সেবা করে না চাকরি তো তার পরে কেউ যদি স্বইচ্ছায় কোনো আইনের ব্যক্তি তার চোখে পড়ে না তাহলে সে নিশ্চয়ই স্টেপ নেবেন তিনি নিশ্চয়ই স্টেপ নেবেন আমাদের কিছু বলতে হবে না কিছু করতে হবে না আমাদের যা করার আমরা কিন্তু করে দিয়েছি হুম তারপরেও যদি কিছু করার থাকে আমাকে তোমরা বলো আমি সেটা করব ঠিক আছে তো এই যে এই বড় বড় অপরাধ এইগুলিকে ঢাকা দেওয়ার জন্যই কিন্তু দোয়েলের অর্থাৎ ভাগ্নির গুন্ডি নতবা এতদিন তোমরা দেখেছ এখন দোয়েলের যেভাবে কেয়ার করা হয় কেয়ার করতে আর যদি পড়াশোনার ওই হাল হতো না অনেকেই বলছো যে পড়াশোনায় সবাই সমান হয় না 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 সবাই সমান হয় একদম যদি সবাই সমান হতো তাহলে তো সবাই ফার্স্ট হতো সম্ভব না কিন্তু এই যে দোয়েলের যে পড়াশোনার ঘাটতি সেটা আমরা অন্যের কাছ থেকে জানতে পেরেছি এটাই হচ্ছে আমার কথা আমার কথা হয়তো অনেকে না বুঝেই বলে কমেন্ট করে আমি বলেছি ওর যে ঘাটতিটা রয়েছে দোয়েলের পড়াশোনার মধ্যে যে ঘাটতিটা রয়েছে সেটা আমরা হাসি খুশি ভিডিও থেকে জানতে পারি সেটা আমরা গুন্ডির মুখ থেকে জানতে পারিনি যে ওর এই সাবজেক্টে নাম্বার কম পেয়েছে ওকে কেয়ার দেওয়ার জন্য একটা ভালো মাস্টার রাখা হয়েছে বা ওকে বেশিক্ষণ পড়াশোনা করার জন্য চাপ দেওয়া হচ্ছে কোনো সময় কি দেখায় যে দোয়েল পড়ছে কোনো সময় দেখায় না কোনো সময় দেখায় না নিজের মেয়েটা দেখায় অথচ বলে মা মি হুম তারপরে আসি বাসন ধোয়া নিয়ে কি দেখলাম চায়ের যে কটা বাসন হয়েছে সে কটা বাসন মারছে কোথায় মারছে কেন বেসি নেই কেন মারছে কয়েকদিন ধরে তো নিচে মারছিল ওই যেখানে কাজের লোক আর কি মাঝে হেল্পিং হ্যান্ড যেখানে সেখানে মেজে সেখানে মেজে ক্লারিফিকেশন দিচ্ছিল যে সেই দিন যে কাজের লোকটা তোমরা দেখেছো সেটা ভূত ছিল সেটা কিন্তু ভূত ছিল ওটা কিন্তু অরিজিনাল কাজের লোক ছিল না আমি কিন্তু ওই নিচে বসে মাঝি তো দুই দিন ওই ক্লারিফিকেশনের ভিডিও দিয়ে তিন দিনের দিন আবার নিজের জায়গায় ফিরে এসেছে বুঝতে পেরেছ নিজের জায়গায় ফিরে এসেছে মানুষ নিজের রিয়েল স্বভাব বেশি দিন কোনো কিছু দিয়ে কাভার করে রাখতে পারে না ঠিক আছে তো এটা গেল আরও একটা বদমাইশির প্রমাণ আরও একজন আমাকে কমেন্ট করেছো যে কালকে গতকালকে যখন আমি এপি ব্লগকে নিয়ে ভিডিও করেছি তখন বলেছ যে দিদি দিদিভাই তুমি গুন্ডাগুন্ডিকে যেই ভাষায় আক্রমণ করো সেই ভাষায় কিন্তু এবি ব্লগের ক্রিয়াকে বলো না দেখো গুন্ডাগুন্ডি যেই কোয়ালিটির মানুষ আমি তাদেরকে সেই আখ্যায় আখ্যায়িত করি আমি কাউকে এক্সট্রা করে কোনো কিছু বলতে যাই না আমি যদি এক্সট্রা করে কোনো কিছু বলতাম পাবলিক আমাকে ছেড়ে দিত সেটা তুমি বলো সেটা বলো এই যে আমি ম্যান্ডিকে ম্যান্ডি বলি নেকু নেকু বলি কিন্তু কখনো ওই গুন্ডিকে যা বলি সেটা কি বলেছি মিথ্যে কথা বললে মিথ্যেবাদী বলি জোচ্চুরি করলে জোচ্চুর জোচ্চুর বলি আমি তো এক্সট্রা করে কোনো কিছু যোগ করছি না ওই যে বললাম আমি যদি এক্সট্রা করে যোগ করি পাবলিক নেবে না মানবে না ঠিক আছে এবার আসি তিন নম্বর কথায় সেটা হচ্ছে ঘর ঝাড়পোঁচ করা হুম ঘর ঝাড়পোঁচ আমি যতদূর জানি যে প্রত্যেক বাড়িতে বছরে দুবার করা হয় এক হচ্ছে পয়লা বৈশাখের আগে চৈত্র মাসে আরেক হচ্ছে পুজো পার্বণের আগে ঠিক আছে পুজোর আগে দুর্গা পুজোর আগে ঘর ঝাড়পোঁচ করা হয় প্রত্যেক বাড়িতে ঝাড়পোঁচ করা হয় তো গুন্ডি বলছে এই জিনিসটা নাকি ও খুব মিস করে বাপের বাড়িতে যখন হতো তখন সেই জিনিসগুলোকে ও খুব মিস করে কখন আসবে কখন আসবে বিশ্বাস করো ঘর ঝাড়া জিনিসটাকে না আমি দুচক্ষে দেখতে পারি না হয়ে গেলে সত্যি ঘরটা হালকা লাগে আমার বাড়ি বাড়িতে অনেক বড় কাজের লোক রেখে করানো হয় আমি আসার পর থেকেই দেখি কিন্তু আমার বাপের বাড়িতে আমি করতাম আমার বাপের বাড়িতে জবের থেকে বড় হয়েছি আমি করতাম তা আমি তাই আমি এই জিনিসটাকে দেখতে পারি না ঘর ঝাড় দেওয়া ঘরে জ্বালনা দরজা মুছাড় এভরিথিং আমি করতাম মা শুধু রান্নাঘরটা করতাম ঠিক আছে তাই এই জিনিসটার অপেক্ষা আমি কোনোদিনও করতাম না যে আমি কবে আসবে সেই দিন দরজা জালনা মুছবো একদিন আমার সব করতে হবে না আমি কোনোদিনও চাইতাম না ওই দিন আসুক কিন্তু হ্যাঁ করার পরে তারপরে মনে হতো দরজা হাত দিয়ে দেখতাম ইস কত সুন্দর পরিষ্কার সেটা হয়ে যাওয়ার পরে এই নাকামোগুলো আমার দ্বারা অন্তত হয় না পরিষ্কার করতে হবে সে জানে ঘর দোয়ার পরিষ্কার রাখতেই হবে কিন্তু অপেক্ষা করছে অধীর আগ্রহে যে কবে পরিষ্কার করবো না এটা কিন্তু আমার দ্বারা হয় না আর তোমাদের কার কার দ্বারা হয় না সেটা কিন্তু তোমরা বলো কারণ এই কথাটাও ফুল্লি ন্যাকামও বলেছে নেকামও করেছে তারপর আরেকটা কি বলেছে বিশ্বকর্মা পূজা নিয়ে ওর মায়ের কতগুলো নিয়ম পালনের কথা আমাদের সঙ্গে শেয়ার করেছে ভালো লাগলো তারপরে কি বলছে এখনকার ছেলেমেয়েরা এখনকার ছেলেমেয়েরা এইসব বিষয় জানেই না আর আমরাই করি না তা ওরা জানবে কি করে তুমি তোমার কথা কি বলো তুমি তোমার কথা কী বলো জেনারেশন গ্যাপের কথা কী বলো তুমি আগামী দুই দুই জন জেনারেশনের জন্য তুমি তৈরি আছো বুঝতে পেরেছ আগামী দুই জেনারেশন যে নতুন আসছে সেই ঢালে তুমি নিজেকে অলরেডি এখন থেকেই ঢেলে ফেলেছ হুম কারণ এখনো বাঙালিদের মধ্যে কারোর বাড়িতে কেউ মারা গেলে কম করে এক বছর একাদশীতে মাছ মাংস খাওয়া হয় না আমিষ খাওয়া হয় না এবং যিনি মারা যান তার ওয়াইফ যদি কোনো পুরুষ মারা যান তার ওয়াইফ তার ছেলে একাদশী পালন করতে হয় তো ছেলে যখন একাদশী পালন করে তাহলে তার বউকেও একাদশী পালন করতে হয় ঠিক আছে তো তুমি এতটাই মডার্ন তোমরা তোমরা এতটাই যে তোমরা একাদশীর এ মানো না তো তোমরা জেনারেশনের গ্যাপ কি করে বলো তুমি জেনারেশনের গ্যাপ কি করে বলো ওই যে তোমার ননদ মডার্ন তাই শাখা পলা পড়ে না মডার্ন জেনারেশনের সঙ্গে শাখা পলার কোনো সম্পর্ক নেই ঠিক আছে যদি সম্পর্ক থাকতো তাহলে প্লেন শাখাগুলো ডিজাইন করা আসতো না ডিজাইনের মধ্যে আবার সোনা বাঁধানো আসতো না মানুষ এখন ম্যাক্সিমাম শখে পড়ে ঠিক আছে কিন্তু যে মডার্ন ওইটার সঙ্গে শাখা পড়ার কোনো রিলেশন নেই তো তোমরা হচ্ছে আলট্রা মডার্ন জেনারেশন ঠিক আছে তোমরা হচ্ছে আলট্রা মডার্ন জেনারেশন তোমরা নিজেরা একাদশী মানো না তোমরা বলছো বিশ্বকর্মা পুজোর কথা তোমাদের মুখে মানায় না তোমরা বলো না তোমার শাশুড়ি তো আজম্য মডার্ন আজম্য মডার্ন বুঝতে পেরেছ তোমার শাশুড়ি আজম্য মডার্ন ওনাকে বিবাহিত অবস্থায় দেখে সত্যি সত্যি বোঝা যেত না যে উনি হিন্দু ধর্মাবলম্বী না উনি মুসলিম ধর্মাবলম্বী ঠিক আছে ওনাকে দেখে বোঝা যেত না তাই ওই ধরনের কথা না বললেই ভালো তুমিই মানো না নিজে তুমি নিজেই মানো না মানো না আবার আগামী জেনারেশনের কথা বলছে তারপরে আসি ভিডিওর টপিক উপহার তো এই উপহারের জায়গায় প্রথমে ছিল তত্ত্ব প্রথমে ছিল তত্ত্ব কমেন্ট বক্সে একজন লিখেছেন ওটা উপহার লিখলে ভালো হবে তারপরে তত্ত্বের জায়গায় উপহার কথাটা লেখা হয় তত্ত্ব কাকে বলে জানো বিয়ে তো পড়েছ পালিয়ে এসে তাই মনে হয় তত্ত্ব কথাটা জানো না যে তত্ত্ব জিনিসটা কি তত্ত্ব হচ্ছে বিয়ের সময় দুই পক্ষ কোনো পক্ষ এবং বড় পক্ষ তাদের পরিবার একে অপর একে অপরের বাড়ির সদস্যদের জন্য যে সমস্ত উপহার পাঠায় তাকে বলে তত্ত্ব অর্থাৎ বিয়ে সম্পর্কিত কিন্তু এটা এসেছে পুজোর জন্য উপহার সেটা একজন তোমাকে বলে দিয়েছে তারপরে তোমার বুঝতে পেরেছো এত জ্ঞান কোথায় যাই তো বলো রেসপন্সিবিলিটি শেখাতে হবে না তাহলে এই যে রেসপন্সিবিলিটি নিয়েই তো টাইটেলটা লিখেছিলে তাহলে রেসপন্সিবিলিটির মধ্যে ঘাটতি আসলো কোথা থেকে তোমাকে তো কিছু শেখাতে হবে না তুমি তো সব জানো তাহলে তোমার ভুল হয় কি করে তারপরে আসি উপহার এসেছে নিজের জন্য অর্থাৎ গুন্ডির জন্য এসেছে কোথা থেকে এসেছে প্রথমে বলেনি কোথার থেকে এসেছে সেটা হচ্ছে গুন্ডির বাপের বাড়ির থেকে গুন্ডির জন্য এসেছে গুন্ডির শাশুড়ির জন্য এসেছে গুন্ডির হাজবেন্ডের জন্য এসেছে এবং গুন্ডির মেয়ের জন্য এসেছে বেশ কে দিয়ে গেল কে দিয়ে গেল উপহারগুলো সেটা তো ক্যামেরা বন্ধ হলো না সেটা তো ক্যামেরা বন্ধ হলো না কারণ বাপের বাড়ির লোকজন যে ক্যামেরা ফ্রেন্ডলি না সেটা কিন্তু বলতে পারবে না এর আগে যখন বাপের বাড়িতে গেল সেই সময় তো মাকেও দেখিয়েছে বৌদিকেও দেখিয়েছে সবাই ক্যামেরার সামনে এসে হেসেছে এমন কেউ অস্বস্তি প্রকাশ করেনি যাতে মনে হবে যে সে ক্যামেরা ফ্রেন্ডলি নয় তাহলে যে বাপের বাড়ি থেকে যে এত সুন্দর একটা জিনিস নিয়ে আসলো সবার জন্য নিয়ে আসলো সেটা ক্যামেরাবন্দি কেন হলো না বলে দিলো আর বিশ্বাস করতে হলো বলে দিলো আর বিশ্বাস করতে হলো এই জন্মদিনে আমি আমার ভাগ্নেকে একটা হেডফোন দিয়েছিলাম ও এসে নিয়ে গেছে ফট করে আমি ক্যামেরা করতে পারি তখন সবাই আমাকে বলেছিল তুমি কোথায় দিয়েছো তুমি তো দেখালে না সত্যি সত্যি দেখায়নি অপরাধ হয়ে গেছে এইবার এই জন্য যত উপহারই দেব সেটা আমি যদি দেখাতে নাও চাই আমি দেখাবো তবে হ্যাঁ দাম কোনোদিনও বলিনি দাম বলবো না নিজের জন্য যে জিনিস কিনবো সেটার দাম বলবো কাউকে দেবো যখন তখন আমি দাম উল্লেখ করবো না কোনোভাবেই না ঠিক আছে তো তোমাকে যে এত উপহার দিয়ে গেল তুমি সেটা ক্যামেরাবন্দি কেন করলে না যাই হোক ক্যামেরাবন্দি করনি তোমার মর্জি কিন্তু একটা কথা বলি আমার খুব মনে ডাকছে সেটা হচ্ছে এই যে শাড়িগুলো এই যে শাড়ি গেঞ্জি এগুলো তোমার শ্বশুর যখন মারা গেছিল এবং শ্রাদ্ধে নিমন্ত্রিত ব্যক্তিরা এসেছিলেন তাদের দেওয়া নয় তো হ্যাঁ তারা দেয়নি তো অথবা তুমি নিজেই শপিং করি তো বলো তুমি নিজেই শপিং করি তো অসৌচের এক তো তোমাদের অশৌচ চলছে হুম সেটা কোনো কথা না মন্দিরে যাওয়া যাবে না কিন্তু পুজো উপলক্ষে নতুন জামা কাপড় ব্যবহার করাই যায় কেনাই যায় ওটা আনন্দের জন্য করাই যায় বছরে একটা দিন সেটা করাই যায় কিন্তু আমার কিন্তু এটা সন্দেহ হচ্ছে যে শ্রাদ্ধে পাওয়া উপহারগুলির মধ্যে থেকেই এই জিনিসগুলো তুলে দেখিয়ে দিয়েছে কারণ গুন্ডির বাড়ি থেকে যদি কেউ উপহার নিয়ে আসতো তাহলে গুন্ডি কিন্তু ক্যামেরা করতো অবশ্যই করত। জানি না এর পরে ভিডিওতে আসবে কিনা কারণ আমি সব সময় একটা যদি রেখে দিই যদি দেখায় তাহলে বুঝবো যে হ্যাঁ ওদের বাড়ি থেকে কেউ এসে দিয়ে গেছিল যদি না দেখায় তাহলে বলবো নিজেদেরই কেনা অথবা গিফটে পাওয়া ওই শ্রাদ্ধের উপলক্ষে গিফটে পাওয়া জিনিসগুলোই দেখিয়ে দিয়েছে ঠিক আছে তো এটা হচ্ছে এই ভিডিওর মেন টপিকের উপরে বলা আমার কথা এরপরে বলি আমরা আর ওরা আমরা মানে গুন্ডি গুন্ডা এবং তাদের মেয়ে আর ওরা মানে দোয়েল আর শাশুড়ি মা ঠিক আছে এই হচ্ছে আমরা ওরা আগের দিন খুব বলছিল যে আমাকে রেসপন্সিবিলিটি শেখাতে হবে না আমি যদি এক কিলো আপেল আনি না তাহলে এক কিলো আপেল আমি যদি ঘরের জন্য আনি আমি ওদের জন্যও আনি ওদের মিন্স দোয়েল আর শাশুড়ির কথা বলছে ঠিক আছে তাহলে ওদেরটা কোথায় রাখো ওদেরটাকে ওদের ঘরে দিয়ে দাও কেন তোমরা কি আলাদা তোমাদের হাড়ি তো আলাদা নয় যদি তোমাদেরটা ফ্রিজে থাকে তাহলে তাদেরটা কেন ফ্রিজে থাকে না তোমাদেরটা তোমাদের খাবারগুলো যদি ফ্রিজে থাকে সেদিনও বলছিলে যে বিরিয়ানি আমাদেরটা ফ্রিজে আছে দোয়েলের বাইরে আছে কেন তোমাদের ফ্রিজে তার জিনিস জায়গা পাচ্ছে না কেন আর আপেল যে আনছো তাদেরটা তাদের ঘরে কেন দিচ্ছ ফ্রিজের মধ্যে কেন নেই তুমি তো নিজেই সেপারেট করে দিচ্ছ তোমার কথাতেই আর লোকে জিজ্ঞাসা করলে লোকে কমেন্ট করলে তখন কি বলো যে তোমরা কোথার থেকে শুনে এসে তারপর আমাকে কমেন্ট করবে আমার সেই সেটা ভাবলে খুব দুঃখ লাগে তোমরা এতদিন ধরে আমাকে দেখছো চেনো না ভাব বাপ সত্যি তোমাকে যে না চেনে সে এখনো মায়ের পেটে এবার মায়ের পেটের থেকে কথাটাই আসি একটা দারুণ দামি কথা বলেছো সেটা হচ্ছে আমরা সেইগুলোই শিখি যেগুলো আমাদের মা বিশেষ করে মা বাবা তো আছে মা আমাদের শিক্ষা দেয় সেগুলোই কিন্তু আমরা তুমি তোমার 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 এই সঙ্গে সঙ্গে মায়ের শিক্ষাকে না তাহলে কি বুঝবো তো তোমার মা যতদিন তোমাকে কাছে পেয়েছেন ততদিন ধরিবাজি মিথ্যেবাদী মিথ্যাচারিতা যোচ্চুরি এই সমস্ত শিখিয়েছে ঠিক আছে সুতরাং নিজের স্বভাবের সঙ্গে তোমার মায়ের দেওয়া শিক্ষাকে যুক্ত করে দিও না তাহলে তোমার মা সবার কাছে ছোট হয়ে যাবে ঠিক আছে তো চলো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আবার দেখা হচ্ছে রাত্রে ততক্ষণের জন্য টাটা